তাহলে আজকে এটি বলবো সেটা হচ্ছে নিজের ওজন কী করে কমানোর কিছু কিছু টিপস। প্রথমত হচ্ছে গো ফর এ ওয়াক, মানে প্রতিদিন হাঁটুন বা দৌড়ান, এতে তার সুবিধা হবে। সেকেন্ড পয়েন্ট হচ্ছে লাইট ফুড খান, মানে লাইট মানে হালকা জাতীয় খাবার খান, কম কম করে খান, এতে ভালো হবে। ইট ফ্রুটস, থার্ড পয়েন্ট, সেটা হচ্ছে অনেক পরিমাণে মানে ফল খান। আর আরেকটা যেটা মেন যেটা ব্যাপার সেটা হচ্ছে ব্রেকফাস্ট, ইট ব্রেকফাস্ট, মানে সকালবেলার যে ব্রেকফাস্টটা বা প্রাতঃরাশ যেটা আপনাকে বলি সেটা যেন কন্টিনিউ করবেন, সেটা যেন কোনো মানে আমাদের কাজের চাপে যেন গ্যাপ না হয়ে যায়। 5 নম্বর হচ্ছে ইট স্মলার পোর্শন, মানে কম কম করে খান, একবারে বেশি করে খাওয়ার দরকার নেই, স্মল পোর্শন করে খান, এতে আপনার ওয়েটটা লুজ হতে সাহায্য করবে এবং এতে আমাদের স্টিমুলেটটা মানে মেটাবলিজমটা স্টিমুলেট হবে। 6 নম্বর হচ্ছে সোডা, ড্রিঙ্কিং সোডা জাতীয় খাবার অ্যাভয়েড করতে, যেখানে সোডা আমরা জানি কার্বন ডাইঅক্সাইড বেশি পরিমাণে এবং যে সমস্ত যেটা আমাদের ফ্যাটের অন্যতম বৃদ্ধির কারণ, তো সুতরাং এই ধরনের সোডাটাকে অ্যাভয়েড করে যাতে ক্যালারিটা না বাড়ে। এবং হচ্ছে জলে, সেই যারা সোডা খেতে অভ্যস্ত তাদের জলে পরিবর্তন নিয়ে গিয়ে সুইচ। প্রতিদিন যোগা করার জন্য বলা হচ্ছে যে যোগা করলে ওজন কমতে পারে, বেশিরভাগ চেষ্টা করুন আউটডোরে থাকা অর্থাৎ বাইরে থাকার, এতে বাইরে থাকলে এবং কাজকর্মের সাথে যুক্ত থাকলে আমরা যে ফ্যাটগুলো বার্ন হয়, ক্যালারি বার্ন আমরা যেটা করি সেটা হবে এবং আরও সহজে আমরা ওজনটাকে কমাতে পারবো। আরেকটা পয়েন্ট হচ্ছে বিল্ড মাসেল, মানে আমাদের বলা হচ্ছে জিমে যাওয়ার জন্য রেগুলার কিংবা সপ্তাহে 3-4 দিন মিনিমাম জিমে যেতে, এতে আমাদের ওজনটা মানে ক্যালারিটা বার্ন হয় আমরা অনেক এক্সারসাইজ করার জন্য, এতে ওজনটা কমতে পারে। এরপরে যেটা লাস্ট পয়েন্ট সেটা হচ্ছে সপ্তাহে বা মাসে একবার করে হোক আপনি আপনার ওজনটা দেখবেন যে বাড়ছে না কমছে, সেই বুঝে আপনি নিজেকে প্রিকশন নিতে পারবেন, নিজের উপর চেষ্টা করতে পারবেন যে বাড়ছে বা কমছে এটার উপরই।